ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো জেলার পৌরসভাগুলিকে। এদিন বনগাঁ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে বনগাঁর বিভিন্ন জলাশয়ে ছাড়া হলো গাপ্পি মাছ। ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এরপরই ডেঙ্গু প্রতিরোধে নড়েচড়ে বসে প্রশাসন। বিভিন্ন জেলা প্রশাসনের সাথে বৈঠক করেছে রাজ্য প্রশাসন। পৌরসভাগুলিকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী হল বনগাঁ পৌরসভা। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিয়েছে পৌর প্রশাসন। সোমবার শহরের বিভিন্ন জলাশয় ও নিকাশি নালায় পৌরসভার পক্ষ থেকে গাপ্পি মাছ ছাড়া হয়। আনুষ্ঠানিকভাবে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচির সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, এটা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ও জনস্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগ। আমাদের বনগায় প্রায় 40 থেকে 45টি পুকুর রয়েছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে মশার লার্ভা জন্মাচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গাপ্পি মাছ দেওয়া হয়েছে, সেগুলি পুকুরে ছাড়া হবে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যাতে আমাদের বনগাঁতে ডেঙ্গু আক্রান্ত না হয়, তার সাথে পুকুরগুলিতে যাতে ডেঙ্গু মশা না আসে তাই গাপ্পি মাছ ছাড়া হলো। এদিনের অনুষ্ঠানে পুরসভার আধিকারিক থেকে কাউন্সিলর ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও উপস্থিত ছিলেন। রাজ্য সরকার প্রচুর পরিমাণে গাপ্পি মাছ পাঠিয়েছে, আমরা সাধুবাদ জানাই রাজ্য সরকারকে। পৌরপতি আরো জানান, এদিন প্রায় 20,000 মাছ এলাকার বিভিন্ন পুকুরে ছাড়া হবে। এটা রাজ্য সরকারের একটা, স্বাস্থ্য দপ্তর এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টের একটা যৌথ উদ্যোগ যে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আমাদের বনগাঁয় প্রায় 40 থেকে 45টা পুকুর আছে। এই পুকুরগুলোতে বিভিন্ন জায়গায় এলাকায় রয়েছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে মশার লার্ভা সেখানেও উৎপন্ন হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তর এবং পক্ষ থেকে আজকে সেই গাপ্তি মাছ আমাদের কাছে দেওয়া হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের বনগাঁয় যাতে ডেঙ্গু আক্রান্ত না হয় তার জন্য প্রচেষ্টা রয়েছে। তার সঙ্গে এই পুকুরগুলোতে যাতে মশা যাতে উপদ্রব না হয়, ডেঙ্গুর মশা যাতে না আসে তার জন্যে আজকে এই গাপ্তি মাছ ছাড়া হলো। আজকে শুরু করলাম, প্রতিটা পুকুরে আমরা গিয়ে গাপ্তি মাছ ছাড়ছি। প্রচুর পরিমাণ গাপ্তি মাছ পাঠিয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, সাধুবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।